আজকের ব্লগটা আমার জন্য স্পেশাল, কজ আজকে আমি আমার নিজের অনুভূতির কথা আপনাদের সাথে শেয়ার করতেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এইটা হচ্ছে আমার মায়ের বিয়ের শাড়ি। তো বিয়ের শাড়ির প্রতি সবারই একটা অন্যরকম অনুভূতি থাকে। তো আমারও ইচ্ছা ছিল এই শাড়িটা আমার কাবিনের দিন পরবো, বাট সামহাও পরা হয়নি আমার কাবিনের দিন এই শাড়িটা। অনেকে বলে যে একজনের বিয়ের শাড়ি আরেকজনের পরতে হয় না, তাই মুরব্বীদের কথা অনুযায়ী তো আমাকে এই শাড়িটা পরতে দেওয়া হয়নি। তারপরও আমার বিয়ের আগ থেকেই এই শাড়িটার প্রতি আমার অন্যরকম একটা ফ্যাসিনেশন ছিল যে আমি আমার মায়ের আর কোনো শাড়ি নেই বা না নেই, এই বিয়ের শাড়িটা আমি নিব। আমি তিন বোনের ভিতরে সবার ছোট, তো আমার অনেক দেরিতে বিয়ে হয়েছে। তো আমি এই শাড়িটা আমি বিয়ের আগে একবার পরেছিলাম, আমার কাছে অনেক ভালো লেগেছিলো। তো তখন থেকে আমি যখন থেকে শাড়িটা দেখেছি তখন থেকেই আমার ইচ্ছা ছিল আমি শাড়িটা নিব। তো এইবার আম্মুর বাসে যে গেলাম, তো তখনই আমি শাড়িটা নিয়ে চলে আসছি আমার জন্য। তো শাড়িটা নিয়ে আসার পর আমার বোনরা তো আমাকে বলতেছে হ্যাঁ তুমি আম্মুর বিয়ের শাড়ি নিয়ে আসছো। তো যাই হোক, এখন আমাদের কমিটমেন্ট হয়েছে যে আমরা যে যেই শাড়ি নিই না কেন, এক মাস করে আমরা সবাই এক একজনের বাসা থাকবে শাড়িটা পরবে। তো যাই হোক, মজার ব্যাপার ছিল এইটা। আর এইটা হচ্ছে আমার আরও একটা শাড়ি। এই শাড়িটা অনেক সিল্কের, অনেক সফট আর অনেক ভাল লাগে। এইটা আপনার কালারটা, আমি এই কালারটা নিয়ে একটু কনফিউজ, এক্স্যাক্ট এটা কী কালার না, বাট এইটা পরলে এত স্কিনটা ব্রাইট লাগে আর এত ভাল লাগে, আর পাতলা হলেও না কোনো ধরনেরই কোনো কিছু বোঝা যায় না, তো এত কমফোর্ট ফিল শাড়িটা। তো এই শাড়িগুলো আমি বিয়ের আগে যেই যেই শাড়িগুলো পরে আমার ছবি তুলেছি, তো সব শাড়ি তো নেওয়া পসিবল না, তো যেই কয়টা শাড়ি নিতে পেরেছি তিনটা শাড়ি নিতে পেরেছি, কারণ আমরা তিন বোন। তারপর হচ্ছে তারাও ভাগে নিয়েছে শাড়ি যে যেটা আম্মুর পছন্দ, তো আমি আমার পছন্দ অনুযায়ী আমি শাড়িগুলো নিয়ে চলে আসছি। তো শাড়িটা খুবই সুন্দর, এত ভাল লাগে পরলে। আমি বিয়ের আগে ম্যাক্সিমাম বলতে কি 99% আমি আমার মার সব শাড়ি পরতাম, যে কোনো ওকেশন হোক প্রোগ্রাম হোক সবগুলো আমি শাড়ি পরতাম। এইটাও আমার মায়ের আরেকটা শাড়ি। এই শাড়িটাও অনেক সুন্দর, অনেক সিল্ক সফট কাতান, এটা এত ভাল লাগে সিল্কের ভিতরে, অনেক আরাম লাগে এই শাড়িটা পরতে। তো আমি এই শাড়িটাও নিয়ে এসেছি। আমার যে কয়টা পছন্দ ছিল এটা, বাট আমার কাছে এটা অন্যরকম একটা পছন্দ, কারণ এটা স্কিন কালার, তো স্কিনের সাথে মিশে যায়, স্কিনটা অনেক ভাল লাগে। তো একজনের পছন্দ এক এক রকম। তো আমি আমার মার তিনটা শাড়ি নিয়ে এসেছি। আমার বড় বোন শাড়ি নিবে, আমার মেজো বোন শাড়ি নিয়েছে দুইটা আপাতত, আরও শাড়ি ভাগাভাগি হবে, কারণ মার শাড়ির প্রতি প্রতিটা মেয়েরই একটা অনুভূতি থাকে। আমার শাশুড়ির শাড়ি কিন্তু অনেক, আমার শাশুড়িও বলেছে, তারপরও নিজের মার শাড়ি তো প্রতি একটা অন্যরকম ফিলিংস। যেহেতু আমি এই শাড়িগুলো বিয়ের আগে পরেছি, বিয়ের আগের ছবির সাথে এখন কোনো মিলই নেই। আর ইনি হচ্ছে আমাদের মহান অতিথি, আমার বড় কন্যা, যে সব কিছুতে তার ফার্স্ট টাইম থাকতেই হবে, তো সে এই আমি শাড়ি পরার আগে সে এটার উপরে বসে আছে। তো যাই হোক, আপনাদের সাথে শেয়ার করলাম আমার অনুভূতিটার কথা। তো আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।